দাদু ভাই আব্বু সাথে বাড়িতে গেলাম কীরকম মজা করলা বলো না শুনি দাদু তুমি জানো না দাদু যে মজা করছি দাদু তুই তো গেলে না দাদু আমাদের সাথে আমি আব্বুর সাথে গিয়ে বাজার থেকে গরু কিনছি বিরাট বড় দাদু আরও কি যে মজা করছি দাদু ঈদের দিন জানো দাদু আমার জেঠু এত বড় সার এলহেল হুতাই ফেলাইছে মার তো তিন তিনজোড়ে জবাই করছে আমি দেই তো অবাক হয়ে গেছি দাদু তোমাকে শোনাই দেখবা তুমি এই দেখো এই যে দাদু দেখো আমাদের গরু গরুটা দাদু সুন্দর না এই যে এইভাবে মোবাইল তোমার জন্য ভিডিও করে আনছি তুমি দেখতা এই যে দেখো কি সুন্দর কালার এই যে দাও ছুড়ি লেতা আমি মোবাইলে ফাঁসে ভিডিও করতেছি এই যে ডাবো এই যে দেখো এখানে যে ডা এই যে রশিদা বানতাছে সামনের দেখ দেখবেন দাদু কত সুন্দর যে ও এই যে এখানে আবার ফাঁসে দুই ঠেঙ্গ বানবো রশিদা দাদু মাত্র তিনজন লোকে এজ করছে তুমি জানো এই যে আমার যে ঠেং বান্ত গরু দেখো গরু একটু আগে লাফালাফি করছিল তুমি দেখছ দাদু দেখো ফাঁসে দুই ঠ্যাং বানব আগে বানছে সামনের ঠ্যাং পরে বানবো ফাঁসে দুই ঠ্যাং দাদু পরে তোমার দেখছি আবু রশিদে টান দিছে যে হেমুকে টান দিছে গরুটা দপ পরে ফুড়ে গেছে গা

এই যে এই যে এই যে দেখছ এই যে ভরে গেছে দেখছো এই যে গরুটা কীভাবে ভরে গেছে এই যে এখন দেখবা এই সামনের দুই ঠ্যাং পাশে দুই ঠ্যাং ধরো সেটা বানছে এই সামনের লগে টানা দিব এই যে টানা দিছে দেখছ দেখো এখানে গরুটা মাথা এদিকে ফিরাইয়া এই যে বান দাস ওই দেখছ যাতে গো দাদু না লরে এই যে দেখো এই যে বানছে এই যে বান্তশে না লরে তো মা দিন তো দাদু অনেক লোক তো এই যে দেখো মাত্র তিনজন লোক এ যে ধরছে এই যে এই যে ওই যে যে ধুসরি লেখার রয়েছে এই যে দেখো কেউ জবরে মাত্র তিনজন লোকে এই যে দেখছ খুব অল্প সময় দাদু জোরে ফেলাইছে কোনো হারা হরি নাই কোনো ধাক্কা ধাক্কি নাই কোনো চিল্লা নাই নেই দেখছো দাদু এই যে শেষ এই যে গোড়া লাফালাফি করতেছে খুব সহজ হয়ে গেছে দাদু তুমি যদি যাইতো দাদু আমাদের সাথে কত মজা তো হতো না দাদু আমাদের সাথে কিন্তু আগামী তো তুমি যাবে ঠিক আছে তারপর দাদু জানো আমার এক সাত বয়স বারো হইবো হুমানে শিলতাসে গরু হুমানে আমি দেখতে এত অবাক হয়ে গেছি তুমি দেখলে টা খেয়া যাইবা এই যে দেখো কী বা শিলতাসে একবারে চোখে ফলকে গরু শিলালছে হ্যাঁ শিখল ঘুরতে দাদু সাংঘাতিক ব্যাপার জানো দেখে মাথা আমার নষ্ট হয়ে গেছে গা দাদু ভাই তুমি তো খুব সুন্দর গল্প শোনাইছ আমি তো বিরাট বড় ভুল করছি তোমার সাথে না গিয়া দাদু অনেক বড় মিস করে ফেলেছি না তুমি জানো দাদু ভাই এই লুকটা অনেক সাবাস যে গুরুজ বলল মাত্র তিন চারজন লোকে এতো বড় গুরুজ বলে ফেলাইছে আমাদের গ্রামও দাদু ভাই একটা সারজ বললে পনেরো ষোলো জন মানুষের পারে না সার উঠতে পরে কত বয়সে ফা মানুষে হরে বেডা কী সুন্দর তোমার আব্বু যে দুই তিনজনে জবুরে ফেলাইছে আমার কাছে খুব ভালো লাগছে তো ভাই আমি আল্লাহ বাসা তোমার সাথে আরেক কোরফানিতে যাব কি বলো চলো এখন বাড়িতে যাই তোমার আম্মু আব্বু তারা চিন্তা করবে उठो